আসসালামু আলাইকুম, মেহে কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘরে থাকা বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে পাকিস্তানি ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করছি, আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যাতে পারফেক্ট হয় তারই ছোট ছোট টিপস দিতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 700 গ্রাম পাকিস্তানি ব্রয়লার মুরগি ভালোমতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাংসের মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ উঁচু করে হলুদের গুঁড়ো। এখানে সমান করে এক চা চামচ হলুদের গুঁড়োর মতো হবে। আমি যেহেতু মুরগির ঝাল তরকারি রান্না করব, এজন্য এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরকারি রান্না করার আগে মশলাগুলো এভাবে পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে রান্না করার সময় তরকারি থেকে বাটা মশলার একটা ঘ্রাণ পাওয়া যায় এবং সেই সাথে মশলাগুলো পুড়েও যায় না। তরকারি রান্না করার জন্য একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি উঁচু করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম অবস্থাতে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলা। এই অবস্থাতে চুলা জ্বালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সে বাটি ধুয়ে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং ছোট সাইজের দুটো তেজপাতা নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম অবস্থাতে চলে আসবে এ পর্যায়ে বোঝা যাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো। এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে এর মধ্যে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 মিনিট। এ অবস্থাতে চুলার জালটা মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে, আর এই 15 মিনিটের মধ্যেই দেখা যাবে গোশটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাঝে আমি ঢাকনা উঠিয়ে গোশগুলো লেড়ে চেড়ে দিয়েছিলাম 2 থেকে 3 বার যাতে গোশগুলো তলানিতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি আলু। আমি ছোট সাইজের একটা আলু টুকরো করে নিয়েছি। এখন আলুগুলোকে গোশের সাথে 2-3 মিনিটের মতো লেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। গোশ সিদ্ধ হওয়ার পরে পানির পরিমাণটা যদি বেশি হয় তাহলে গোশের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়, এদিকটাতেও আমাদের খেয়াল রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্না করে নিব 10 মিনিটের মতন। এ অবস্থাতে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করে নিয়েছি। আপনাদের চুলার আঁচ অনুযায়ী আপনারা জালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা উঠালে দেখা যাবে গোশগুলো রান্না হয়ে গেছে, সেই সাথে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঝোল শুকাবো না, কেননা আলুর তরকারি রান্না করার পর ঠান্ডা হলে দেখা যায় ঝোলটা কিন্তু এমনিতেই অনেকটা টেনে গেছে। এজন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মুরগির মাংসের ঝাল তরকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।